এখন যে জায়গাটায় আমাদের ছাত্র এবং অনেকেই ভুল করে সেটা হচ্ছে সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে আসলে ডিফারেন্সটা কি। ডিফারেন্স হচ্ছে, আমি আগেই বলেছি যে জিওমেট্রিক সেন্টার হচ্ছে সেন্ট্রয়েড, আর কোন বস্তু সমস্ত ওজন যে পয়েন্ট দিয়ে কাজ করবে সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। সাপোজ ধরো, জাস্ট এ মিনিট আমাকে একটু সময় দিবে তোমরা, যে ধরো আমি এই এই যে এটা এটা মনে করো যে আরেকটা প্লেট, এই কাগজটা তোমরা দেখতে পাচ্ছো, এই কাগজটা, জি স্যার, জি স্যার, এই কাগজটা ধরো আমি এখানে সেট করলাম। এখন এর এই শেপ, এর যে জিওমেট্রিক সেন্টার, এই যে পার্টিকুলার একটা রেকট্যাঙ্গুলার অবজেক্ট, এর জিওমেট্রিক সেন্টার কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? কারণ এর 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 এটার একটা আলাদা প্লেট আমি এখানে লাগাইলাম, তাহলে কি এর শেপের কোনো চেঞ্জ হচ্ছে? এর যদি আমি এখান থেকে একটা ডায়াগোনাল টানি, এদিক থেকে একটা ডায়াগোনাল টানি, তাহলে এই জায়গাটাই সেট করতে, তাহলে জিওমেট্রিক সেন্টার সেম পজিশনে থাকতেছে। তার মানে কোন অবজেক্টের একটা, মানে কোন একটা শেপের যদি তার ওয়েট ডিফারেন্টও হয় কোন একটা পোর্শনের, এই এইটা দেখো ওয়েট, এই যে এই অংশটার ওয়েট এক রকমের, আর এই যে সবুজ, যেটা সবুজ যে প্লেটটা লাগালাম এখানে, এটার ওয়েট আলাদা, তাহলে এই ওয়েটের সাথে সেন্ট্রয়েড, সেন্ট্রয়েডের কোনো ডিফারেন্স নাই, এই সেন্ট্রয়েড কিন্তু ওই পজিশনেই থাকবে। এখন এই যে লাগাইলাম, এর ওয়েটটা ধরো একটু বেশি, এই যে প্লেট এটা ডিফারেন্ট ওয়েটের এবং এর প্লেটটার ওয়েট একটু বেশি, তাহলে কি সেন্টার অফ গ্র্যাভিটি ওই পজিশনেই থাকবে? সেন্টার অফ গ্র্যাভিটি ওই পজিশনে থাকবে না, সেন্টার অফ গ্র্যাভিটি তার ওয়েট এর দিকে, এটা আমরা জানি যে যেদিকে ওয়েট বেশি সেদিকে সেন্টার অফ গ্র্যাভিটি মুভ করে। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি এক জায়গায় থাকলো আর সেন্ট্রয়েড আলাদা জায়গায় চলে গেল, কারণ এর যে এই পোর্শনটা, এই পোর্শনটা আমি আলাদা একটা ওয়েট দিয়ে যোগ করলাম, এই জন্য এর ওয়েটে ভেরিয়েশন যেহেতু হয়ে গেছে, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি আলাদা আলাদা জায়গায় হয়ে গেছে। কিন্তু আমি আবার একটু ব্যাক করতে চাই পূর্বের অবস্থায়, ধরো একটা প্লেন, সেই অবজেক্ট যেটা আমরা প্রথম দিকে বলেছি, এই প্লেন অবজেক্টের যদি সবকিছু ঠিক থাকে তাহলে সেন্ট্রয়েডও যেখানে, সেন্টার অফ গ্র্যাভিটিও সেখানে, কারণ দুই এই ওয়েটের কোনো ভেরিয়েশন নাই। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো তোমরা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে ডিফারেন্স অফ সেন্ট্রয়েড এন্ড সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে যদি কখনো বলা হয় যে কখন সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্র্যাভিটি সেম পজিশনে হবে, জিওমেট্রিক সেন্টার সেন্ট্রয়েড এবং ওয়েট যে পয়েন্ট দিয়ে কাজ করে সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, যদি শেপ একই রকম হয় এবং ইউনিফর্ম ওয়েটের হয়, সেক্ষেত্রে সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্র্যাভিটি একই পয়েন্টে হতে পারে, কিন্তু আলাদা আলাদা হবে কখন, যখন ওয়েটের ভেরিয়েশন হবে কিন্তু শেপ একই রকম, তখন সেন্ট্রয়েড এক জায়গায় থাকবে, সেন্টার অফ গ্র্যাভিটি আরেক জায়গায় সরে যাবে।